একটু চিন্তা করেন, সম্পদ বন্টন করা এটা খুবই ক্রিটিক্যাল ব্যাপার। আমাদের সমাজে যত ঝগড়াঝাটি হয় তার বেশিরভাগ হয় মূলত সম্পদের বন্টন নিয়ে। আমাদের দেশে যে কথাগুলো ওঠে সম্পদ বন্টনের ক্ষেত্রে, সেটা হলো নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগের অর্ধেক দিয়ে, অর্থাৎ ছেলের তুলনায় অর্ধেক দিয়েছেন। তার কারণ আমাদের দেশে যারা নারী আন্দোলন কর্মী রয়েছেন ওনারা আমাদের উপরে এই প্রশ্নগুলো ছুড়ে দেন, এখানে তো আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করেছেন। নারীর ব্যাপার আর পুরুষের ব্যাপারটা একটু কম্পেয়ার করলেই দেখা যাবে পুরুষের তুলনায় নারীকে বেশি দেওয়া হয়েছে, বেশি নয় মূলত পুরুষের সমপরিমাণই দেওয়া হয়েছে। নারী যখন জন্ম নেয় তখন নারীর বিবাহ পর্যন্ত তাকে লালন পালন করা বাবা মায়ের দায়িত্ব, কিন্তু ছেলে সন্তান যখন জন্ম হয় প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর বাবা মায়ের আর তার কোনো দায়িত্ব নেই, কিন্তু মেয়ে হলে বিয়ে পর্যন্ত বাবা মায়ের দায়িত্ব। এক্ষেত্রে সম্পদ একটা খরচের ব্যাপার সেবার আছে। দুই নাম্বার, সন্তান যখন বিয়ে করলো প্রাপ্তবয়স্ক হয়ে, ছেলে সন্তান যখন বিয়ে করলো তখন তার স্ত্রীকে দেন মোহর আদায় করতে হয়। কি আদায় করতে হয়? মোহর আনা দিতে হয়, যেটা ফরজ। কিন্তু কোনো মেয়ে যদি বিয়ে বসে তাহলে তাকে কি মোহর দিতে হয় নাকি আদায় সে পায়? উল্টা সে মোহর পায়। এবার আমার এতদিন আগে খুঁজে পায় নাই যে আমাদের দেশে এই নারীবাদী সংগঠনগুলো কেন কোরআনের বিরুদ্ধে এই কথাগুলো তোলে, কারণ ওনারা তো কারো কাছে বিয়ে বসতেই চায় না, সুতরাং তাদের ইনকাম তাদের চাইতে আরো বেশি করতে চায়, আবার অন্যদিকে ওয়ারিসেও ভাগ বসাতে চায়। আগে বুঝতাম না, এখন হিসাব মেলানোর পর দেখি যে না আসলে তো তাদের নিয়ত খারাপ, কারণ তারা যদি বিয়ে বসত তাহলে কখনোই একথা আসতো না। বিয়ে বসলে তাদের আন্দোলন হওয়ার কথা ছিল, বাংলাদেশের স্বামীরা মোহরানা আদায় করে না সেটা আদায় করে ছাড়ব, এই আন্দোলন না হয়ে বরং তাদের আন্দোলন শুরু হয়েছে আল্লাহর বিরুদ্ধে। তারা বলতে থাকে যে আল্লাহ তো ছেলেদেরকে ডাবল দিয়েছেন, মেয়েদেরকে অর্ধেক দিয়েছেন, এর মানে কোরআনে আমাদের উপর জুলুম করেছে। এখন হিসাব করে দেখি যে না আসল দুজর হলো তারা তো বিয়েই বসতে চায় না। ইসলামে তো বিয়ে ছাড়া স্বামীর সংসার করাও না যায়, সারা বিয়ে করতেই হবে। এই জন্য দেখেন মেয়ে যখন বিয়ে বসলো সে উল্টু আরো মোহরানা পালো পেল, এই তার মোহরানা তার বাবা তার মা কেউ তার কাছ থেকে নিতে পারবে না, তার স্বামীও নিতে পারবে না। এই সম্পদ মেয়ে যেভাবে ইচ্ছা সেভাবেই সে এটা কি করবে, ব্যবহার করবে। আবার স্বামীর সম্পদ তো আছে, স্বামী যদি মারা যায় স্বামীর ভাগ পাবে না, স্ত্রীর স্বামী স্বামী মারা গেলে স্বামীর ভাগ পাবে না মেয়ে, ওই মহিলা যদি স্বামীর ভাগ পায় একদিক দিয়ে স্বামীর ভাগ, আরেক দিক দিয়ে বাবার ভাগ, আরেক দিক দিয়ে দেন মোহর, কয়টা হলো? তিনটা হলো। হিসাব করে দেখেন ছেলের তুলনায় মেয়েদের অংশটা বেশি হয়। আর ছেলে যখন বিয়ে করলো সে ডাবল পেয়েছিল ঠিক, বিয়ের খরচ করতে হলো, মোহর আদায় করতে হলো, ফার্নিচার কিনতে হলো, বোনরা তার বাসায় আসলে আবার মেহমানদারিও করাতে হলো। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন এবং তিনি প্রজ্ঞাময়। কিন্তু আজকে আমাদের এই নারীবাদী সংগঠনগুলোর মাথায় চিংড়ি মাছের মস্তিষ্ক তাদের মাথার ভিতর ঢুকেছে, যার কারণে পা সামনে বাড়ায় যদি এক পা পিছু দেয় তিন পা। এই জন্য তারা কোরআনুল কারিমের ব্যাপারে এই জাতীয় কথাবার্তাগুলো বলে। আবার তাদের ঐক্যতার কত সুন্দর স্লোগান, সব ধর্ম এক, ধর্ম যার যার উৎসব সবার। এটা কি কেউ বলে যে বিয়ে যার যার বউ সবার, একথা কেউ বলে বলে কেউ? এটা না আপনারা বলবেন, কেউ তো একথা বলবেন, বলুক বিয়ে যার যার বউ সবার, ধর্ম যার যার উৎসব সবার। মুখে একটা বাক্য আসলেই মনে করে এটা সাপ্লাই দিতে হবে। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে কোরআনুল করিম এটা আমাদের জীবন ব্যবস্থার কিতাব। এই কিতাবে ল গুলো যেইভাবে দেওয়া হয়েছে মুসলিমরা 100% সেভাবেই মেনে চলবে। আজকে যখন এই মুসলিম সমাজ কুফরিতে লিপ্ত হয়েছে সারা পৃথিবীব্যাপী এই মুসলিম সমাজ দুর্বল হয়ে পড়েছে। একদিক দিয়ে আল্লাহ বলেছেন সম্পদের বন্টন এভাবে করো, অন্যদিক দিয়ে মুসলিমরা
যখন দেখছে সম্পদ বন্টন আল্লাহ ভাবে দিয়েছেন, এভাবে না করে কুটি গিয়ে অথবা যে কোনো উপায়ে অন্যায় অবিচার করে উল্টা ভাবে নিজে দখল করে অন্যের উপর জুলুম করে নিয়ে নিচ্ছে, আবার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছে।